ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের বৈধতা দিয়ে রুল জারি করেছেন সুপ্রিম কোর্ট আপিল বিভাগের রেজিস্ট্রার সাইফুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন গতকাল শপথ পড়ানোর বিষয়ে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহুদ্দিন প্রধান বিচারপতির কাছে মতামত চান তখন আপিল বিভাগের সাত বিচারপতি ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হয়ে মত দেন তারা বলেন দুর্যোগ মুহূর্তে দেশে মধ্যবর্তী সরকার দরকার রয়েছে